পার হাউস, আমাদের হরিয়ারপাড়া থেকে স্বরূপপুর মোড়ে যেতে পার হাউসটা পড়ে। বিশেষ একটা কাজে যাচ্ছি, সেই কাজে আপনাদেরকে দেখাবো আমি কোথায় বড় হয়েছি, কোন স্কুলে পড়াশোনা করেছি। রিধান আমার সঙ্গে যাচ্ছে, আমরা টোটোতে যাচ্ছি। এই বাড়িটা কেনার কথা বলেছে। এই যে গার্ডেন রিচ, আমার বাড়ির পিছনে এইটা প্রাইমারি স্কুলের গেট। এই স্কুলে আমি ছোটবেলায় 4 পর্যন্ত পড়েছি। এইটা হচ্ছে আমার বাবার বাড়ি যাওয়ার রাস্তা, একদম সামনের বাড়ি, কিন্তু যাবো না, আজকে ইমার্জেন্সি আছে, কাজে যাচ্ছি। কাজটা হয়ে গেলে যেতে পারি, আপনারা দেখবেন। এটা সেবা হসপিটাল, আমাদের হরিয়ার পাড়া থানার গেট, আর পাশেই পার্ক। এই পার্কে আমরা ছোটবেলায় খেলাধুলা করেছি, এখন আমার ছেলেরা খেলছে। আর এই যে থানা, ছেলে থানা, এখানেই থামেন। এই যে আমরা, আমার ছোটবেলায় আমি যে হাই স্কুলে পড়াশোনা করেছি সেই স্কুলের সামনে এসেছি। ভিতরে ঢুকবো না, আমি আলাদা কাজে এসেছি, নাহলে ঢুকে আপনাদেরকে দেখাতাম। এই স্কুলটা আমি ক্লাস 5 থেকে 12 পর্যন্ত পড়াশোনা করেছি। আর প্রচুর বড় স্কুলটা, খুব বড়, অনেক বড়। এই যে এই বিল্ডিংটাও হাই স্কুলেরই বিল্ডিং। আমার স্কুলের নাম হচ্ছে চবিকল বিদ্যানিকেতন। এই স্কুলে আমি 8 বছর কাটিয়েছি। এই যে অনেক বড় বিল্ডিং, অনেক বড়। এটা তো পরের, মানে পাশের নতুন বিল্ডিং, আর যেটা আমি দেখালাম ওটা হচ্ছে আসল, আগেকার প্রথম। শেষ নাই বিল্ডিং, অনেক বড়, ভিতরে অনেক আছে আরো। এটা আর একটা ছোট্ট গেট, পিছনের গেট। এটা অনেক বড়, আমাদের স্কুলটা অনেকটা বড় জায়গা নিয়ে, শেষ নাই। বন্ধুগণ, অন